মডেল অভিনেত্রী কিংবা রঙিন দুনিয়ার আলোর ঝলকানিতে যাদের শরীর দেখে এক শ্রেণীর মানুষ চোখের ক্ষুধা মেটায়, আবার এক শ্রেণীর মানুষ তাদের নিয়ে রাতের আধারে ভোগের উন্মাদনায় মেতে ওঠে, সেই সব মানুষদের জন্য আজকের এই অনুষ্ঠান। দর্শক, অনুসন্ধানে উঠে এসেছে সব নায়িকা বা মডেলদের দেহ নামের জীবন তরী কত টাকায় বিক্রি হয় প্রতি রাতে। বর্তমান সময়ের আলোচিত ও সমালোচিত ঘটনাক্রমে অনুসন্ধানে মনোযোগী হয় পাবলিক টিভি। শেষ পর্যন্ত অপেক্ষা করুন আর দেখতে থাকুন কীভাবে পাপি তাপিদের অবৈধ আয়ের টাকা রাতের আধারে উঠতে থাকে। পৃথিবীর আদিমতম ব্যবসার মধ্যে অন্যতম দেহ ব্যবসা বা পতিতাবৃত্তি বর্তমান সময়ে কল গার্ল বা স্কট বিজনেস হিসেবেও পরিচিত। শুনলে অবাক হবেন, এই স্কট বিজনেসকে পুঁজি করেই বিশ্বব্যাপী সব থেকে বড় বড় দেনদরবার চলছে। সাম্প্রতিক সময়ে ক্লাবপাড়া বা সীসা বারে আলো আধারিত রমণীদের রঙিন রাজ্য তছনছ করে দিয়েছে গোয়েন্দারা। এখন আর হাতে হারিকেন দেয়ার চরিত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। কত টাকায় বিক্রি হয় নারী দেহ, আবার তা যদি হয় পর্দা কাঁপানো সেন্সেশন, ধারণা করুন তো। সম্প্রতি গোয়েন্দা পুলিশের হাতে আটক পরিমণি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল স্থাপনা দুবাই শায়কদের রংমহল বুশ দুবাইতে 15 দিন রাত কাটানোর খবর গণমাধ্যমে চাউর হয়েছে। সেখানে দেখা যায় মাত্র 15 দিনে 17 লাখ টাকা পে করা হয়েছে শুধু হোটেল ভাড়া, যা অনেকেরই সারা জীবনের আয়ের সমান। এবার চলুন দেখি এরা এত টাকায় বিক্রি হয় কীভাবে এক রাতের জন্য। গোয়েন্দাদের হাতে আটক আর এক দালাল নজরুল রাজ, যার একটি ওয়েবসাইটে দেখা যায় বিভিন্ন বয়সী তরুণীদের নাম, বয়স এবং শরীরের বিভিন্ন অঙ্গের মাপ দিয়ে খদ্দের আকৃষ্ট করার চেষ্টা করছে। যেখানে একজন সেলিব্রিটিকে একবারের জন্য ব্যবহার করতে চাইলে গুনতে হবে 1,80,000 টাকা। এমন আরও বেশ কিছু ছবি দিয়ে তাদের রেট দিয়ে দেওয়া হয়েছে। এমন জমকালো পরিবেশনা বা অনুষ্ঠান দেখে অনেকের চোখ ধাঁধা লাগলেও খায়েশ পূরণ কেবল 1,50,000 টাকার মালিকরাই করে থাকেন। তাই সাময়িক এই বেলেল্লাপনা দেখে যারা ক্ষণস্থায়ী জীবনে পাপের পাহাড় গড়ছেন তাদেরকে বলছে, এখনও সময় আছে, ফিরে আসুন। দুনিয়ার জীবনের লোভ লালসা ছেড়ে চলুন অনন্তকালের জন্য কিছু রেখে দেওয়ার চেষ্টা করা যাক।